নিখিল ভারত বঙ্গ সাহিত্যের সম্মেলন পশ্চিমবঙ্গ রাজ্য সমিতির 22তম রাজ্য অধিবেশন উপলক্ষে মালদার শহরে সুসজ্জিত প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন পশ্চিমবঙ্গ রাজ্য সমিতির 22তম রাজ্য অধিবেশন উপলক্ষে মালদা শহরে সুসজ্জিত প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল। এদিন সকাল 8:30 নাগাদ মালদা শহরের বৃন্দাবনী ময়দান এলাকা থেকে সুসজ্জিত প্রভাত ফেরি শুরু হয়। সারা শহর পরিক্রমা করে প্রভাত ফেরি শেষ হয় মালদা মেডিকেল কলেজ প্রাঙ্গণে। গম্ভীরা, ছৌ নৃত্য, বিভিন্ন বাদ্যযন্ত্রের সহযোগে এই প্রভাত ফেরি সারা শহর পরিক্রমা করে। প্রভাত ফেরিতে অংশ নেয় শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও। সারা রাজ্য থেকে প্রায় 500 প্রতিনিধি অংশগ্রহণ করে এই প্রভাত ফেরিতে। আগামী 18 নভেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন। রাজ্য অধিবেশন অনুষ্ঠিত হয় মালদা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে। আমাদের নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন এর পশ্চিমবঙ্গ রাজ্য সমিতির 22তম রাজ্য সম্মেলন মালদায় অনুষ্ঠিত হচ্ছে। এটা চলবে 16 থেকে 18 নভেম্বর 2019। এইটা মালদা শাখার সৌজন্যে। এটা আমাদের এখন টিফিন হবে। টিফিনের পর ঠিক 10টার সময় আমাদের অনুষ্ঠানের উদ্বোধন হবে। কীভাবে মিছিলটা করলেন সকালবেলা প্রভাত ফেরি? প্রভাত ফেরিটা আমরা শুরু করেছি মুক্ত মঞ্চ থেকে, গেমের বাংলোর পাশ দিয়ে এসে টোয়ার্স পোস্ট অফিসের মোড় হয়ে রাজমহল রোড তথা রবীন্দ্র এভিনিউ হয়ে রাজ হোটেলের কাছে এসে বাঁ দিকে আমরা টার্ন নিয়েছি থানার দিকে। ওই রাস্তায় এসে এমএমসি মোড়ের ওখানে আমরা আবার ডান দিকে টার্ন নিয়ে আমরা মালদা মেডিকেল কলেজ গ্রাউন্ডে ঢুকেছি। এইখানেই আমরা মালদা মেডিকেল কলেজের এন্ট্রান্সে আমাদের গেট হয়েছে। এখানেই আমরা আমাদের পতাকা উত্তোলন করব। এখন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের এটা 22তম রাজ্য অধিবেশন। আমরা মুক্ত মঞ্চ থেকে আমাদের যে প্রভাত ফেরি সেটা শুরু হয়েছিল। সেই প্রভাত ফেরিতে বিভিন্ন প্রান্ত থেকে, ওয়েস্ট বেঙ্গল এবং দেশেরও অনেক প্রান্ত থেকে প্রায় 500 জন প্রতিনিধি এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছিলেন। এখানে মালদার সেই বিখ্যাত গম্ভীরা গান ছিল এবং ছৌ নৃত্যের ছিল, এবং এখানকার যে ঢাকি, ঢাক যেটা বাজায় মালদার যে ঢাকি, তারা ঢাক বাজিয়ে এসেছিলেন। এবং আমরা বিভিন্ন প্রান্ত থেকে যে বড় বড় সাহিত্যিকরা এসছেন তারা এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন। আমাদের এই অধিবেশন 17 এবং 18 মালদা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaga.